আসসালামু দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরিমনি অবিবাহিত কর্মকর্তার এই প্রশ্নের জবাবে যা বললেন পরিমনি। এদিকে খালেদার বিদেশ যাত্রায় আশা ছেড়েছে বিএনপিও, এবার চিকিৎসকদের লিখিত পরামর্শ বিদেশে নিতে। থাকছে তালেবানের বিরুদ্ধে ভারতের উস্কানিমূলক প্রচারণা, রাশিয়া ও চীনের দৃঢ় সমর্থন। সর্বশেষ থাকছে পদ্মা সেতুর সড়কপথ শতভাগ রূপ পেল, বসল শেষ রুডের স্ল্যাবটি, পিচ ঢালাইয়ের কাজ শুরু অক্টোবরে। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ম্যারিড নাকি আনম্যারিড? কারা কর্মকর্তার এই প্রশ্নের জবাবে পরিমনি বলেন, আমি আনম্যারিড। এরপর সেই তথ্যই লেখা হয় কারাগারের রেজিস্টারে। কারাসূত্র জানায় গত 13 অগস্ট সন্ধ্যায় পরিমনিকে কাশিমপুরে মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে আরো 13 জনের সঙ্গে কোয়ারেন্টিন সেলে থাকতে দেওয়া হয়। সেখানে আগে থেকেই ছিলেন আরেক আলোচিত মডেল পিয়াসা। আর পরিমনিকে নেওয়ার দিন সেখানে ঢোকেন আরেক আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌ। কারাসূত্র জানায় প্রত্যেক আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার পর কারাগারের রেজিস্টারে তার নাম পরিচয় সহ সবকিছু লেখা হয়। পরিমনির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। পরদিন 14 অগস্ট সকালের দিকে মহিলা ডাক্তার গিয়ে পরিমনির স্বাস্থ্য পরীক্ষা সহ তার শনাক্তকারী চিহ্ন লিপিবদ্ধ করেন। এরপর কারা কর্মকর্তারা রেজিস্টারে তার নাম ঠিকানা সহ তথ্য লিপিবদ্ধ করতে চান। ওই সময় এক কারা কর্মকর্তা তার কাছে জানতে চান, কেমন আছেন আপনি? পরিমনির জবাব, মশার কারণে সারা রাত ঘুমোতে পারেনি, এছাড়া এতজন সঙ্গে থাকতে গিয়েও কষ্ট হচ্ছে, এভাবে কোনোদিন থাকিনি, অশান্তিতে আছি। পরে কারা কর্মকর্তারা তাকে বলেন, কারাগারে শান্তির খোঁজ করলে চলবে? কারাগার চলে কারাবিধি অনুযায়ী, বন্দী হিসেবে আপনি যা সুবিধা পাওয়ার কথা এর বেশি পাবেন না। পরে কারা কর্মকর্তারা তার নাম ও মা বাবার নামের পর জিজ্ঞেস করেন তিনি ম্যারিড না আনম্যারিড। পরিমনি বলেন, আমি আনম্যারিড। এই তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে। যদি তিনি নিজেকে বিবাহিত বলতেন তাহলে পরের প্রশ্ন আসত তার স্বামীর নাম কি, স্বামীর নাম বলার পর আসত ছেলে মেয়ে আছে কিনা ইত্যাদি। কারা কর্মকর্তা বলেন, বন্দী কারাগারে যাওয়ার পর তার পরিবারের সবার নামধাম লিখে রাখা হয় রেজিস্টারে, যখন তার মুক্তি মেলে তখন ওই তথ্য নতুন করে যাচাই করা হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন একজন বলল তার 3 ছেলে আছে, তখন জিজ্ঞেস করা হয় আপনার মেজো ছেলের নাম কি, বলার পর সেটা রেজিস্টারে লিখা হয়। মুক্তির সময় তাকে জিজ্ঞেস করা হয় আপনার মেজো ছেলের নাম কি, যদি নামের গরমিল না হয় তাহলে ধরে নেওয়া হয় যে সঠিক ব্যক্তিকে মুক্তি দেওয়া হচ্ছে। গত 4 অগস্ট পরিমনিকে গ্রেফতার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। 3 দফা রিমান্ড শেষে কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন তিনি। যাচ্ছি পরের সংবাদে। আগে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বললেও খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড এই প্রথম লিখিতভাবে সরাসরি বলেছে তাকে বিদেশে নিয়ে যাওয়া দরকার। গত 19 জুন হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রে অ্যাব্রোড শব্দটি যুক্ত করে তার চিকিৎসকরা বিদেশে যাওয়ার এই পরামর্শের কথা লেখেন। খালেদা জিয়ার ওই ছাড়পত্র কালের কণ্ঠর হাতে এসেছে। করোনায় আক্রান্ত হয়ে 53 দিন চিকিৎসা শেষে গত 19 জুন বাসায় ফিরেছেন খালেদা জিয়া। তবে বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে কয়েকবার চেষ্টা করা সত্ত্বেও চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, বিষয়টি এখনো ঝুলে আছে। সরকারের দিক থেকে কোনো সংকেত না পাওয়া গেলে এ বিষয়ে কার্যকর কোনো ফলের আশা বিএনপিও আপাতত ছেড়ে দিয়েছে। তবে আড়ালে এই বিষয়ে এখনো কিছু তৎপরতা রয়েছে বলে ওই সূত্র থেকে দাবি করা হয়েছে। গত 22 জুন বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়ে রাখা হয়েছে। তবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গত শুক্রবার কালের কণ্ঠকে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো অগ্রগতির কথা তার জানা নেই। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেছেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো অগ্রগতির কথা আমার জানা নেই, তবে আমরা তো চাই ওনার মতো একজন নেত্রীর চিকিৎসা বিদেশে হোক। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম কালের কণ্ঠকে জানান, আসলে এখন আর কোনো উদ্বেগ নেই, চিঠি তো দেওয়াই আছে। তিনি বলেন, কোভিড পরিস্থিতি ছাড়াও সরকার এ বিষয়ে আগ্রহী নয়, তাই এখন আমরা চেষ্টাও করছি না, ধরে নিচ্ছি সরকার আর দেবে না। বিএনপির সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে তারাও ধরে নিয়েছেন সরকার আর অনুমতি দেবে না। তাছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থাও আগের তুলনায় কিছুটা ভালো বলে মনে করে তারা। আবার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের চিকিৎসকরা যতটা গুরুত্ব দেবেন বিদেশে সেটি দেওয়া যাবে কিনা তা নিয়েও অনেকের সংশয় রয়েছে। তবে সবকিছুর পরও খালেদা জিয়ার পরিবার
সরকার এখনো হাল ছাড়েনি বলে মনে করা হয়। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার বিদেশে থাকায় এ বিষয়ে তার মতামত জানা সম্ভব হয়নি। চিকিৎসার জন্য বিদেশে নিতে এর আগে গত মে মাসে শামীম ইস্কান্দারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে। করোনায় আক্রান্ত হওয়ার ওই সময় খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। 53 দিন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও করোনা পরবর্তী নানা জটিলতায় তিনি ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রে খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের সমস্যার কথা উল্লেখ করা পাশাপাশি তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও প্রেসারের হাইপারটেনশন কথা বলা হয়েছে। 19 জুন এক ব্রিফিংয়ে তার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার বিশেষ করে কিডনি ও লিভার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই চিকিৎসার টেকনোলজি বা ব্যবস্থা পুরোপুরি বাংলাদেশে নেই। পরে হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রে বলা হয়, বিদেশে এমন একটি উচ্চতর কেন্দ্রে রোগীকে স্থানান্তর করা উচিত যেখানে মাল্টিসিস্টেম ডিজিজ ম্যানেজমেন্টের জন্য অগ্রিম সুবিধা পাওয়া যায়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর এজেএম জাহিদ কালের কণ্ঠকে বলেন, কোভিড পরবর্তী জটিলতা ছাড়াও আগে যেসব রোগ রয়েছে সবকিছু বিবেচনা করেই মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করেছে। যাচ্ছি পরের সংবাদে। আফগানিস্তানে তালেবানের বিস্ময়কর সাফল্য ম্লান করার জন্য যখন ভারত থেকে ওয়াইল্ড প্রোপাগেন্ডা বা উন্মাদ প্রচারণা চালানো হচ্ছে, তখন তালেবানের প্রতি রুশ রাষ্ট্রদূতের দৃঢ় সমর্থন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলকে হতবাক করছে। কাবুল ও কান্দাহারে ভারতীয় দূতাবাসের তল্লাশিকে ইঙ্গিত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সহিংসতার উপর প্রতিষ্ঠিত সরকার বেশি দিন টেকে না। তারপরে শুরু হয়েছে তালেবানের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার ওয়াইল্ড প্রোপাগান্ডা। নিচে এই ধরনের কয়েকটি উস্কানিমূলক সংবাদের উদ্ধৃতি দিচ্ছি। 1. 20 আগস্ট কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখছে, পশতুন তালেবানের বরাবরই বর্ধিত ব্যতিক্রম পাঞ্জশির, আজ সেখানে বীরত্বের শেষ কথা আহমেদ শাহ মাসুদ। সময়ের সঙ্গে সঙ্গে বাবার ছেড়ে যাওয়া কালাশনিকভে এখন হাত ছেলে মাসুদ আহমেদের, তার উপরই এখন পাঞ্জশিরকে তালেবান মুক্ত রাখার চ্যালেঞ্জ কিংবদন্তি আহমেদ শাহ মাসুদের 6 সন্তানের সবচেয়ে বড় আহমেদ মাসুদ। 32 বছরের হাসি খুশি সেই মাসুদই এখন পাঞ্জশিরের পাশাপাশি গোটা দুনিয়ার আশা ভরসা। তালেবানদের জেট গতির আগ্রাসনের বিরুদ্ধে রাইফেল হাতে সিংহ বিক্রমে এলাকা আগলাচ্ছেন মাসুদ, তবে তিনি একা নন, অসময় এই লড়াইয়ে ছোট মাসুদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরুল্লাহ সালে, তিনি তত্ত্বাবধায়ক ঘানির সরকারের ভাইস প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। একই রিপোর্টে থলের বিড়াল বের করেছে আনন্দবাজার পত্রিকা। 1996 সালে তালেবান যখন ক্ষমতায় যায় তখন তার প্রতিপক্ষ হয় আহমদ শাহ মাসুদের নর্দার্ন অ্যালায়েন্স। আনন্দবাজার বলছে, সেই সময়ে নর্দার্ন অ্যালায়েন্সের সমর্থনে দাঁড়িয়েছিল ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ভারত। এখন ভারত ছাড়া আহমেদ মাসুদের পেছনে কেউ নেই, রাশিয়াও এখন তালেবানের পক্ষে। 23 আগস্ট দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠার দ্বিতীয় প্রধান সংবাদে বলা হয়, আহমেদ মাসুদ তালেবানের আনুগত্য স্বীকার করেছেন। ভাইস প্রেসিডেন্টের দাবিদার আমরুল্লাহ সালেও তালেবানের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। 2. 21 আগস্ট আনন্দবাজার রিপোর্ট করেছে, পাঞ্জশির এবং পারওয়ানের পর এবার বাগরান প্রদেশের ফের তালেবান পৌঁছের উপর প্রত্যাঘাত। বিরোধী জোটের শুক্রবার উত্তর মধ্য আফগানিস্তানের ওই 3টি জেলা তালেবানের দখলমুক্ত করেছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের অনুগত বাহিনী। তীব্র লড়াইয়ের পর বাগরান প্রদেশের বানুপুল, ই হিসার এবং দে সালা জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 15 জন তালেবান যোদ্ধা। আরেক প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট উজবেক নেতা যুদ্ধবাজ আব্দুর রশিদ দোস্তামের ছেলে ইয়ার মোহাম্মদ দোস্তাম আহমেদ মাসুদের সাথে হাত মিলিয়েছেন বলে আনন্দবাজার রিপোর্ট করেছে। 3. 21 আগস্ট সংবাদ সংস্থা এই নামে আনন্দবাজার একটি বানোয়াট খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাশ্মীরে তালেবানের সাহায্য চেয়েছেন হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিন। সৈয়দ সালাউদ্দিন নাকি একটি অডিও বার্তায় বলেছেন, আল্লাহর কাছে মোনাজাত, তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরো শক্তিশালী করেন, যেন তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে। পাঠক লক্ষ্য করুন, এখানে এক ব্যক্তির ইচ্ছাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটি নিউজ করা হয়েছে। 4. আনন্দবাজার ডেস্কে ম্যানুফ্যাকচার করা আরেকটি নিউজ দেখুন, প্রকাশিত হয়েছে 20 আগস্ট। বলা হয়েছে, সাফল্যের ঘাটে এসেছে তালেবানের নৌকা, অথচ কান্ডারি নাই। তালেবান শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা কোথায়? ভারত সরকারের তরফে শুক্রবার জানানো হয়েছে, আখুন্দজাদা সম্ভবত পাকিস্তানে রয়েছেন। বিদেশি গোয়েন্দারা তালেবান শীর্ষ নেতার অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিল ভারতকে। সেই সব তথ্য বিশ্লেষণ করে ভারত জেনেছে, আখুন্দজাদা পাক সেনাবাহিনীর হেফাজতে থাকতে পারেন। তাকে বলা হয় আমিরুল মোমেনিন, অর্থাৎ সত্যবাদীদের আমির। 5. আফগানিস্তানের
যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেগুলো আফগানিস্তানের নিজস্ব এবং অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মুখ চেনা মিডিয়া এমন বেসামাল হয়ে গেছে যেন মনে হচ্ছে যে আফগানিস্তান নয়, তালেবান বাংলাদেশ দখল করেছে। আফগানিস্তান প্রশ্নে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট হওয়া উচিত। ওরা ওদের মুরগি গলা না পেছনের দিক দিয়ে সবাই করবে, সেটা ওদের ব্যাপার। এ ব্যাপারে একজন উচ্চপদস্থ সরকারি অফিসারের বক্তব্য হাস্যকর। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে কিছু লোক নাকি আফগানিস্তানে রওনা হয়েছে, তাদের কয়েকজনকে নাকি ভারতে আটক করা হয়েছে। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী ওই সিনিয়র অফিসারকে বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় কথিত ওইসব লোক কিভাবে আফগানিস্তান যাবে, তারা কি হেঁটে যাবে? সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।